আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা দুধের সাথে এমন কি মিশিয়ে লাগালে বা কাঁচা দুধ কিভাবে ত্বকে লাগালে আপনাদের ত্বক অনেক বেশি ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং হবে, ত্বকের কালো দাগ ছোপ উঠে যাবে, বাড়তি বয়সকে স্লো ডাউন করবে, বলিরেখাকে কম করবে, কুচকে যাওয়া বা ঝুলে যাওয়া ত্বককে টান টান করবে, সেই সঙ্গে ত্বকের ট্যান ও কালচে ভাবকে তুলে ফেলে ত্বককে অনেক বেশি ফর্সা, উজ্জ্বল বানাবে এবং এটি নিয়মিত ব্যবহারে ত্বকের গ্লো কখনোই কম হবে না। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক রেমিডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে। এই রেমিডিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে কাঁচা দুধ। আমরা সকলেই জানি কাঁচা দুধের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা আমাদের ত্বকের রঙকে ফর্সা বানাতে, ত্বকের দাগ ছোপকে দূর করতে ভীষণভাবে সাহায্য করে। এছাড়াও কাঁচা দুধের মধ্যে অ্যান্টি এজিং গুণ থাকে, তাই কাঁচা দুধের ব্যবহারে আমাদের ত্বক বলিরেখামুক্ত টান টান হয়। এখানে দু চা চামচ কাঁচা দুধ নেওয়ার পর এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস যোগ করতে হবে। তবে লেবুর রস যদি স্যুট না করে তাহলে এর মধ্যে কমলার রস অথবা টমেটোর রস অ্যাড করে দেবেন। এবার এই দুটি উপকরণকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, আর মিশিয়ে নিলে দেখতে পাবেন এটি ছানা কাটার মতো হয়ে গিয়েছে। এতে কোনো সমস্যা নেই, বরং দুধ ফেটে গিয়ে ল্যাকটিক অ্যাসিড আরও বেশি অ্যাক্টিভ হয়ে যায়, যেটা স্কিনের জন্য অনেক বেশি ভালো। এবার আমাদেরকে এর মধ্যে এক চা চামচ বেসন অথবা চালের গুঁড়ো যোগ করে ভালোভাবে একটু পাতলা করে ব্যাটারের মতো গুলে নিতে হবে, আর তারপর মুখের ত্বকে লাগিয়ে 1 থেকে 2 মিনিট ঘষে নিতে হবে, ঠিক যেভাবে আপনারা ফেস ওয়াশ লাগিয়ে ত্বক মাসাজ করে নেন। তারপর নর্মাল পানি অথবা কুসুম গরম পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে নেবেন। তাহলে দেখবেন আপনাদের ত্বকে লেগে থাকা ইম্পিউরিটি, ডেড স্কিন, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সমস্তটাই উঠে গিয়ে ত্বক একদম ফর্সা, উজ্জ্বল ও চকচকে দেখাচ্ছে। এই স্টেপটি কমপ্লিট হওয়ার পর আমাদেরকে অন্য একটি বাটির মধ্যে নিয়ে নিতে হবে 1 চা চামচ কাঁচা দুধ। তারপর এর মধ্যে দিতে হবে 1 চা চামচ মধু। তবে আপনাদের কাছে মধু না থাকলে মধুর পরিবর্তে 1/2 চা চামচ গ্লিসারিন অ্যাড করে দেবেন। মধু আমাদের ত্বকে হিউমেকটিনের কাজ করে, এটি আমাদের ত্বককে ময়শ্চারাইজ করে, ত্বকে সহজে ভাঁজ পড়তে দেয় না ও ত্বককে গ্লোয়িং রাখতে সাহায্য করে। এবার আমাদেরকে এর মধ্যে একটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিতে হবে। ভিটামিন ই আমাদের ত্বকের জন্য একটি ভীষণই উপকারী একটি উপাদান। এটি আমাদের ত্বককে হাইড্রেট, সফট ও বিউটিফুল রাখতে সাহায্য করে। এটির অভাবে আমাদের ত্বক রুক্ষ, শুষ্ক, ডাল ও বেজান হয়ে পড়ে, তাই অবশ্যই এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দেবেন। তবে ভিটামিন ই ক্যাপসুল না থাকলে অলিভ অয়েল বা বাদাম অয়েল নিয়ে নেবেন। এবার আমাদেরকে এর মধ্যে 1 চুটকি কস্তুরি হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে, কেননা আমরা সকলেই জানি হলুদ গুঁড়ো আমাদের ত্বকের দাগ ছোপকে দূর করতে, ত্বকের বলিরেখাকে কম করতে, ত্বকের মধ্যে অ্যাকনে, পিম্পল, র্যাশ ভালো করতে ও ত্বকের রঙকে ফর্সা, উজ্জ্বল ও চকচকে বানাতে সাহায্য করবে। নেক্সট এর মধ্যে কয়েক ফুটা রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল দিয়ে সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে একে অপরের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। এটিকে আপনারা যখন বানাবেন তখনই ব্যবহার করে নেবেন, তাহলেই খুব ভালো কাজে দেবে। এটি স্টোর করে রেখে ব্যবহার করতে যাবেন না, এতে এর কার্যকারিতা অনেকটাই কমে যাবে। আর এটি যে কোনো বয়সে অর্থাৎ বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ব্যবহার করতে পারবেন, এর কোনো সাইড এফেক্ট নেই। এই দেখুন আমি খুব ভালোভাবে সবগুলি উপকরণকে মিশিয়ে নিয়েছি। এবার চলুন দেখিয়ে দিই এটিকে কিভাবে ব্যবহার করতে হবে। এটি ব্যবহার করার জন্য আমাদেরকে একটি টিস্যু পেপার নিয়ে নিতে হবে। তারপর এই টিস্যু পেপারটিকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে মিশ্রণটির মধ্যে চুবিয়ে নেবেন। অবশ্য আপনারা এই কাজটি পরিষ্কার কাপড়ের সাহায্যেও করে নিতে পারেন। মিশ্রণটির মধ্যে পেপার চুবিয়ে রাখার পর এটিকে নিয়ে আপনাদের মুখের ত্বকে এইভাবে লাগিয়ে নিতে হবে। এই দেখুন আমি আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা ঠিক এইভাবে আপনাদের মুখের ত্বকে লাগিয়ে নেবেন। তবে আপনাদের কাছে যদি শীট মাস্ক থাকে তাহলে তো খুবই ভালো, এর সাহায্যে খুব সহজেই আপনারা লাগিয়ে নিতে পারবেন। এটিকে লাগিয়ে নেওয়ার পর আপনাদেরকে 25 থেকে 30 মিনিট অপেক্ষা করতে হবে। তারপর টিস্যু পেপারটিকে সরিয়ে নিয়ে পানি দিয়ে ভালোভাবে ত্বক
ধুয়ে ফেলতে হবে। আর ধুয়ে ফেলার পর আপনাদের ত্বকের গ্লো ও টাইট ভাব আপনাদেরকে অবাক করে দেবে। সেই সঙ্গে আপনারা লক্ষ্য করতে পারবেন প্রথমবারই এই কাঁচা দুধের ফেসিয়ালটি বা এই উপায়টি আপনাদের ত্বককে অনেক বেশি ফর্সা, উজ্জ্বল ও চকচকে করে তুলেছে। একেবারে ন্যাচারাল একটি ফেসিয়াল হলো কাঁচা দুধের এই ফেসিয়াল। আপনারা দাগ ছুফিন, টাইট, ফর্সা, উজ্জ্বল ত্বক পেতে চাইলে অবশ্যই এই ফেসিয়ালটি একবার হলেও ট্রাই করুন। আর এই ফেসিয়াল রেমেডিটি কমপ্লিট করার পর অবশ্যই আপনাদের ত্বকে কোনো ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নেবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আবারও ফিরে আসবো নতুন ভিডিওর সঙ্গে। খোদা হাফেজ।